ব্রিজের কারণ হলো এই হিংওয়াল ছোট ছোটর কারণে আমরা হাতুয়া গড় দিছি এটা মাটির ঠেলায় যারে না ভাঙ্গিয়া পড়ি যায় চেষ্টা করি আটকাইবার জন্য এরপরও মনে ভয় যে বৃষ্টি আইলে গুল্লা মারিয়া এটা নিবে গি এই যখন নিবে গি তখন আমরা আবার জাগাতি সমস্ত এই এলাকাটা সমস্ত ধরে পানিটা প্রবাহিত হয় যার কারণে এই এত উঁচা পুল দেওয়ার আমরা সিদ্ধান্ত সরকারের কাছে পাঠাইছিলাম আর সরকারও ঠিক সেভাবে করছে কিন্তু এখন বিষয়টা হয়ে গেলো আমাদের রাস্তার যে মাটিটা ভরানো হচ্ছে ওই মাটিটা তো ওখানে থাকতেছে না আমরা যতটুকু দেখতেছি এটা বর্ষা যদি আসে তাহলে পানিটা কিন্তু এই বর্ষার ঢলে ওই পানি যে মাটিটা দিয়েছেন আপনারা ওই মাটিটা একেবারে সব চলে যাবে ব্রিজের যে ডিজাইন আছে যেটা এই ডিজাইনটা হলো কি আপনার উইং ওয়াল শর্ট উইং ওয়াল এটা আসলে তার যে পিআইও ডিপার্টমেন্টের যে ডিজাইন যারা করছে এরা তো এই অবস্থান সম্বন্ধে আসলে কতটুকু তার আইডিয়া বা দেখছে কতটুকু আমার তো জানা নাই উইং ওয়াল মূলত যদি বাড়তি না হয় কেন্দ্র বাস্তব যদি এটার সাথে যদি মিল করতে হয় তাহলে মিনিমাম 15 ফিট 15 ফিট 60 ফিট 60 ফিট সাইডটা উইং ওয়ালে লেন্থ বাড়াইতে হইব হাইট মিনিমাম না হইলেও 10 ফিট বাড়াইতে হইব বাড়াইতে গেলে গিয়া তখন গিয়ে আপনার মাটিগুলো যেগুলো আছে এই মাটিগুলারে উইং ওয়ালে দড়িয়া আটকে রাখবো আর নাইলে এই অবস্থাতে আমরাও পারলাম না আর আমরা তো একবারে এই যে মাটিগুলো যেগুলো আছে বরাট এগুলো অনেক বেশি টাকা বলার পরেও গিয়ে আমরা এটা কিছু সুরাহা করতে পারলাম না।